তেইশ বছরেও নিষ্পত্তি হয়নি রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার বিচার বিস্ফোরক আইনের মামলাটি এখনও পেরোয়নি বিচারিক আদালতের গুণ্ডি আর রায় ঘোষণা হলেও দশ বছর ধরে হাইকোর্টে ঝুলে আছে হত্যা মামলার বিচার কাজ শুনানি পিছিয়েছে কয়েকশো বার এখনও গ্রেপ্তার করা যায়নি প্রাপ্ত চার আসামিকে দু হাজার এক সালের চোদ্দ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালায় জঙ্গিরা এতে প্রাণ হারান দশজন আহত হন অনেকে সেই বিভীষিকার কথা স্মরণ করে এখনও শিররে ওঠেন সেদিন অনুষ্ঠানে থাকা শিল্পীরা বোমাটা যখন বিস্ফোরিত হয় তখন কিন্তু আশেপাশে যারা ছিল তারাই কিন্তু মারা গেছে ওই সময় তাদের থেকে অঙ্গ প্রত্যঙ্গ আমাদের মঞ্চে এসে ছিটকে পড়ল তখনই আমাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে সমস্ত জায়গায় শুধু আমাদের শিল্পীদের মাঝে না এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হয় হত্যা মামলায় দু হাজার সালে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের শীর্ষ নেতা মুফতি হান্নান সহ আটজনের মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত কিন্তু হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের নিষ্পত্তি হয়নি দশ বছরেও ইতিপূর্বে যখন এটা শুনানির জন্য ছিল অন্য একটি বেঞ্চে সেই বেঞ্চের একজন বিচারপতি যিনি বিচারপতি হওয়ার পূর্বে উনি যেহেতু আইনজীবী বিষয়ে মামলার সম্বন্ধে জানেন সেই কারণে উনি মামলাটা করেন নাই উনি মামলাটা ফেরত পাঠিয়ে দিয়েছিলেন এর পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় আরেকটি বেঞ্চে পাঠিয়েছেন সেই বেঞ্চে এখন শুনানি হবে শুনানির জন্য লিস্টে আছে এবং ঈদের পরপরই এটা শুনানি ধরবে আর বিস্ফোরক মামলাটি তেইশ বছর ধরে আটকে আছে বিচারিক আদালতে সাক্ষীরা একবার সাক্ষী দিয়ে গেছে হত্যা মামলায় তখন পরবর্তীতে তারা আর এই সাক্ষীগুলি আর সহজে পাওয়া যায়নি পরবর্তীতে সাক্ষী পাওয়া গেছে তাদেরকে আমরা নিয়ে আসছি এবং এই বন্ধু চুয়ান্ন জন সাক্ষী তারা সাক্ষী প্রদান করেছে তার মানে এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা শেষ করা উচিত কারণ এটা দীর্ঘদিন হয়ে গেছে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন সহ চার আসামি এখনও পলাতক নাবিল জাহাঙ্গীর ডিবিসি নিউজ ঢাকা